আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুটো উপায় বলে দেবো খুব সহজ দুটো উপায় যার দ্বারা তোমাদের এই ঘাড় গলা কনুই আর্মস এবং ইন্টিমেট এরিয়ার একটা যে কালো জিদ্দি ছোপ পড়ে যায় সেটা কিন্তু নিমেষে উঠে যাবে একবার প্রয়োগেই উঠে যাবে এবং মেনটেন থাকবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা মানে একটা প্রচন্ড একটা মানে সাংঘাতিক সমস্যা সেটা হচ্ছে এই গলা ঘাড় কুনুই আর্মস বা তোমাদের ধরো ইন্টিমেট এরিয়া কালো ছোপ পড়ে যায় তোমরা আমাকে অনেকবার কমেন্টস করে বলেছ দিদি এই ধরনের যেদি ছোপ তোলার একটা কিছু বলো যে সত্যি করে দেখবে এই ঘাড়ে বিশেষ করে এই পেছন দিকে ঘাড়ের পেছন দিকে গলায় এরকম এরকম করে কালো ছোপ পড়ে যায় কোনোইতে ছোপ পড়ে যায় দেখো আমার কোনোইতে একটুও কালো ছোপ নেই তার কারণ আমি সব সবসময় কিছু না কিছু মেনটেন করি তারপরে দেখবে হাঁটুতে আন্ডার আর্মসে এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের একটা কালো জেদি ময়লা পড়ে যায় এবং সেটা একদম উঠতে চায় না আর সেটা সত্যি তোলা ভীষণ একটা কঠিন ব্যাপার আর কোনো পার্লারে গেলেও কিন্তু তোমাকে এমন কোনো ট্রিটমেন্ট দিতে পারে না যেখান যেগুলোতে তোমার এই ধরনের কালো যে দি ছোপগুলো একেবারে সঙ্গে সঙ্গে তুলে দেবে এটা কিন্তু পার্লারেও খুব একটা পসিবল হয় না সেই ধরনের জিদ্দি ময়লা যেগুলো মানে একদম বসে আছে বছর বছর ধরে কালো ঘাড়ে ছোপ এই সব জায়গায় ছোপ তারপরে কোনোইতে হাঁটুতে সেই ছোপগুলো আমি আজকে তোমাদেরকে দুটো উপায় বলবো সেই দুটো উপায় যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ধরনের যে মানে জেদি ময়লা যেগুলো যেগুলো একদম সহজে উঠতে চায় না সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে আমি তোমাদের কাছে করে দেখাবো একবার করলে একবার করলে তোমার অন্তত সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ময়লা উঠে যাবে প্রথম দিনেই আবার দু তিন দিন পরে করবে আবার তখন দেখবে পুরোটাই উঠে যাবে এবং পুরোটা উঠে যাওয়ার পর সেটাকে কিন্তু তোমাদের একটু মেনটেন করতে হবে সেই মেনটেন করার জন্যে আমি তোমাদেরকে কিন্তু একটা প্যাক দেখিয়েছি সেই প্যাকটা তোমরা কিন্তু দেখে নিও যে মাঝে মধ্যে সেই প্যাকটা তোমরা গলায় এই কনুইতে ঘাড়ে যেখানে যেখানে আন্ডার আর্মসে যেখানে যেখানে তোমাদের ওরকম কালো ছোপ পড়ে গেছে সেই সব জায়গায় একটু লাগিয়ে রাখবে দেখবে আর কালো ছোপটা জমবে না আর যেটা করবে সেটা হচ্ছে মাঝে মাঝে যদি তোমাদের লেবু স্যুট করে লেবু আর চিনি চিনি একসাথে মিক্স করে তোমরা এইভাবে স্ক্রাবিং করে নেবে মাঝে মধ্যে যখন তোমার কালো ছোপটা উঠে যাবে কিন্তু কালো ছোপটা তোলার জন্যে আজকে আমি একটা অব্যর্থ রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এই এই সব জায়গার কালো ছোপ সমস্ত উঠিয়ে দেবে আমি সেটা তোমাদেরকে আজকে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি কিন্তু প্রথম স্টেপ যেটা করছি সেইটা কিন্তু তোমাদের করতেই হবে তা আগে চলো ফার্স্ট স্টেপ কি করতে হবে সেটা করে নাও ফার্স্ট স্টেপটা যদি না করো তাহলে কিন্তু সেকেন্ড স্টেপটার কোনো মানে হবে না তো দেখো ফার্স্ট স্টেপটা করার জন্য আমি এখানে গরম জল নিয়েছি তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমি একটু স্টিম দেব। যে কোনো কিছু পরিষ্কার করতে গেলে আগে কিন্তু একটু গরম জলে স্টিম দিতে হয় তাহলে কি হয় জানো তো তাহলে আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যায় পোর্সগুলো ওপেন হয়ে গেলে তার ভেতরে জমে থাকা যে ময়লাটা সেগুলো বেরিয়ে যায় এবার এইভাবে গরম নিয়ে তোমরা এইভাবে স্টিম দেবে যে জায়গাটা তোমরা যদি এইখানটা করো তাহলে এখানটাও এইভাবে স্টিম দেবে গরম ভেপার দেবে অন্তত তিনবার তিরিশ সেকেন্ড করে তোমরা এভাবে স্টিম দিয়ে নেবে প্রথমে দেখো আমি স্টিম দিয়ে নিচ্ছি পুরো ঘাড়ে এভাবে স্টিম দিয়ে নেবে যেখানে যেখানে কালো ছোপ স্টিম দেওয়ার ফলে পোর্সগুলো ওপেন হয়ে যাবে এবং পোর্সগুলো ওপেন হয়ে গেলে পোর্সের ভেতর যে জমে থাকে যেদি ময়লা সেটা কিন্তু নরম হয়ে যাবে নরম হওয়ার পরে আমি যে সেকেন্ড স্টেপটা যে দেখাবো তার ফলে সেই নরম হওয়া জেদি ময়লাটা কিন্তু একদম অনায়াসে বেরিয়ে আসবে এবং স্কিনটাকে অনেকটা পরিষ্কার করে দেবে দেখো আমি এইভাবে প্রথমে স্টিম দিয়ে নিলাম স্টিমটা ভালো করে ধৈর্য ধরে দেবে তিনবার চারবার যার যত জেদি ময়লা যত ভালো করে স্টিম দেবে তত ভালো করে কিন্তু ময়লাটা বেরিয়ে যাবে এবার চলো আমি একটা প্যাক বানাচ্ছি সেটা আগে দেখে নাও সো দেখো এখানে প্যাক বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই নেওয়ার চেষ্টা করবে ক্লিনিক প্লাস শ্যাম্পুর মধ্যে এমন কিছু থাকে যেগুলো কিন্তু জেদি ময়লাকে তুলতে ভীষণ পরিমাণ সাহায্য করে শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে আর শ্যাম্পু স্কিনে অ্যাপ্লাই করলেও কোনো কিছু ক্ষতি হয় না কারণ শ্যাম্পু দিয়ে আমরা মাথার চুল ধুই চুল ধোয়ার সময় সেটা আমাদের মুখে পর্যন্ত লাগে কাজেই আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি করবে না তার সঙ্গে দিচ্ছি আমি দেখো একটু টুথপেস্ট এই হোয়াইট টুথপেস্ট কোলগেটের হোয়াইট টুথপেস্টটাই দেওয়ার চেষ্টা করবে আর আমি দিচ্ছি এখানে লেবুর রস লেবুর রস কিন্তু যে কোনো অনবদ্য লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড এবং থাকে মানে একটা ন্যাচারাল ব্লিচিং ক্ষমতা যেটা কিন্তু আমাদের স্কিনের যে দিকে ময়লাও কিন্তু তুলে দিতে সাহায্য করে তার সঙ্গে আমি নিলাম এখানে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে এক্সফোলিয়েটারের কাজ করবে আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে তার ফলে আমাদের স্কিন থেকে জেদি ময়লাগুলো কিন্তু উঠে আসবে আর দেখো নিচ্ছি আমি এখানে হাফ চামচ হলুদ হলুদ হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়ালে কাজ করবে অ্যান্টি ফাঙ্গাল কাজ করবে কোনো রকম ইনফেকশন হতে দেবে না তোমার স্কিনে আমি এই যে স্ক্রাব করছি ঘষছি তার ফলে রকম ইনফেকশন কিন্তু এই হলুদ হতে দেবে না আর দেখো পেস্ট দিয়েছি আমি টুথপেস্ট তোমরা বলতে পারো টুথপেস্ট কি করে শরীর মানে স্কিনে লাগাবো টুথপেস্ট কিন্তু স্কিনের জন্যে কোনো খারাপ না কারণ টুথপেস্ট আমরা দাঁত মাজি দাঁতকে যেরম চকচকে করে আমাদের স্কিনকেও কিন্তু ঠিক সেইভাবেই চকচকে করে আর কোনো রকম জ্বালা কিচ্ছু করবে না বরং একটা ঠান্ডা এফেক্ট দেবে টুথপেস্ট আর টুথপেস্টের পোর্সগুলোকে ওপেন করে দেবে তোমার পোর্সের ভেতর থেকে যেদি ময়লা টেনে কিন্তু বের করে নেবে আর কোলগেট পেস্ট আর একটা কাজ করে আমাদের স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করে কারণ এর মধ্যে একটা যেমন কুলিং এফেক্ট আছে তেমন একটা মানে হোয়াইটনিং একটা প্রপার্টিস থাকে যার ফলে আমাদের স্কিনকে কিন্তু খুব ঝকঝকে চকচকে করতেও এটা খুব ভালো সাহায্য করে আর কোনো রকম ক্ষতি কিন্তু করে না একটু হালকা হাতে এইভাবে লাগিয়ে নেবে যে দেখ জায়গাগুলো কালো কালো দাগ ছোপ পড়ে গেছে মানে দেখবে আর্মস সেই দানা দানা হয়ে যায় কালো ছোপ পড়ে যায় সমস্ত জায়গায় তোমরা ঘাড়ে পিঠে গলায় তারপরে তোমার আন্ডার আর্মস এই সমস্ত জায়গায় কুনোইতে হাঁটুতে ভালো করে লাগিয়ে নেবে দেখবে এইভাবে লাগিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দেব এই দেখো এইভাবে মোটা করে এটা অ্যাপ্লাই করে দেবে এবং অ্যাপ্লাই করে এটা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে গলার মধ্যে রেখে দেবে তারপরে নেক্সট স্টেপটা বলছি কি করবে আগে আমার পনেরো কুড়ি মিনিট এটা শুকিয়ে যাক সো দেখো পনেরো মিনিট পরে আমার এইটা প্যাকটা অনেকটা শুকিয়ে গেছে এটা একেবারে সেই খড়মড়ে হয়ে শুকোবে না এটা একটুখানি মানে ফোমিং ব্যাপার হয়ে গেছে তো এটা এবার আমি এবার দেখো হাত দিয়ে একটু স্ক্রাব করে নিচ্ছি ভালো করে এইভাবে স্ক্রাব করে করে এটাকে তুলবে কারণ এটাতে চালের গুঁড়ি আছে চালের গুঁড়ি কী করবে তোমার স্কিনটাকে এক্সফলিয়েট করবে স্কিনটাকে স্ক্রাবিংয়ের কাজ করবে এবং জিদ্দি ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিন্তু উঠিয়ে দেবে এইভাবে স্ক্রাবিং করে করে তুমি এটাকে নরম করে নেবে এবং তারপরে কি করবে তারপরে ওই যে ইসদুষ্ণ গরম জল ছিল সেটাতে টাবেল ডুবিয়ে ধোবে না কিন্তু একবারে আগে এইভাবে মুছে নেবে তার তার ফলে কি হবে জিদ্দি ময়লাগুলো কিন্তু তোমার উঠে আসবে একটু লাল হয়ে যেতে পারে সেটাতে কোনো ক্ষতি নেই তোমার স্কিনটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে দু মিনিট পরেই এই রেডনেসটা একদম চলে যাবে আর স্কিনটা কিন্তু একদম দেখো আমার পরিষ্কার হয়ে যাচ্ছে আমার শুধু নয় যে করবে তারই হবে এইভাবে একদম পরিষ্কার করে নেবে তারপরে কি করবে সেটাও আমি বলে দিচ্ছি পরিষ্কার করলেই কিন্তু শেষ নয় স্টেপ আরেকটা স্টেপ বাকি আছে দেখো আমি এটাকে মোটামুটি পরিষ্কার একদম করে নিয়েছি এইবার লেবু লেবুর সঙ্গে অবশ্যই নারকোল তেল নারকল তেল কিন্তু স্কিন হোয়াইটনিং ব্রাইটেনিং করতে ভীষণ ভালো কাজ করে আর নারকল তেল ভীষণ ভালো ময়েশ্চারাইজার সুপার ময়েশ্চারাইজার স্কিনকে ভীষণভাবে তার মানে স্কিন কোয়ালিটি বুঝে তোমার স্কিনকে কিন্তু নারকল তেল হাইড্রেট করে অনেক রকম তেল বাজারে পাওয়া যায় কিন্তু নারকল তেলের জুড়ি মেলা ভার এইভাবে নারকল তেল একটু দেখো আমি দিয়ে নিচ্ছি লেবুর ওপর দিয়ে এবার কারণ লেবুর মধ্যে আছে খার বা অ্যাসিড অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আর সেটাকে কিন্তু নারকল তেল দেওয়ার ফলে ব্যালেন্স হয়ে গেল তোমার ডাইরেক্ট স্কিনে লেবু দিলে অনেক সময় অসুবিধে হতে থাক পারে অনেকের স্যুপ করে না কিন্তু এভাবে নারকল তেল মিশিয়ে নিলে কিন্তু আর কোনো অসুবিধে হওয়া উচিত নয় অসুবিধা হবে না এইভাবে তুমি রাব করে নেবে তার ফলে তোমার যে কোনো ময়লা জেদি দাগ সমস্ত কিছু কিন্তু উঠে যাচ্ছে দেখো তেল আর লেবু দিয়ে আমি রাব করে নিছি যদি কারো লেবু স্যুট না করে সেই জায়গায় তোমরা ভিনেগারও দিতে পারো অ্যাপেল সিডার ভিনিগারও দিতে পারো এমনি নর্মাল ভিনিগারও একটুখানি দিয়ে নিতে পারো নারকেল তেলের সাথে এবার এভাবে আমি মুছে নিচ্ছি তোমরা স্নান করে নেবে বা ধুয়ে নেবে যার যেরকম সুবিধে মতন করে নেবে আর স্নান করে এসে একটু নারকল তেল লাগিয়ে নেবে নারকল তেল লাগিয়ে নিলে জায়গাটা নরম থাকবে এবং নারকল তেল স্কিনকে কিন্তু হোয়াইটেনিং ব্রাইটেনিং করতেও ভীষণ ভালো কাজ করে কাজেই নারকল তেল তোমার স্কিনটাকে একদম মসৃণ লাগবে সুন্দর রাখবে তুমি দেখো তোমরা নিজেরাই আমার কতটা গ্লেজ দিচ্ছে আমার গলাটা পরিষ্কার করার পরে দেখো কতটা গ্লেজ দিচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে ঠিক একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে তোমরা যদি ঠিকঠাক ভাবে করতে থাকো তাহলে কিন্তু আর তোমাদের সপ্তাহে এটা একদিন যদি খুব বেশি ময়লা থাকে প্রথমে সপ্তাহে দুদিন করবে তারপরে যদি দেখো ময়লাটা ধীরে ধীরে উঠে গেছে তখন সপ্তাহে একদিন করবে তারপরে ধীরে ধীরে ওটা ছেড়ে দেবে দিয়ে ওরকম আমি যে প্যাকগুলো দেখাতে থাকি ফুল বডি প্যাক যেগুলো সেই প্যাকগুলো তোমরা মেনটেন করবার জন্য লাগাবে এটা কালো ছোপটা উঠে গেলে ওই প্যাকটা তোমরা যদি সপ্তাহে একদিন কি দু সপ্তাহে একদিন লাগাও তাহলে কিন্তু তোমার গলাটাও ঠিক এরকমই থাকবে একদম ময়লা জমবে না শুধু গলা নয় গলা ঘাড় কনুই হাঁটু আর্মস ইন্টিমেট এরিয়া সমস্ত জায়গা তোমার এরকম পরিষ্কার ঝকঝকে থাকবে তাহলে বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে আর যদি তোমাদের ভিডিওটার এতটুকু নিয়েও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই